ভারত ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। ঘূর্ণিঝড় আমফান অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাংলাদেশের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আমফান অতি প্রবল রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1090 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1090 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1050 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অফিস জানায় এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে দিক পরিবর্তন করে এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকেলে বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘণ্টায় 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস। ভারতের আবহাওয়া অফিস জানায়, 17 মে রবিবার গভীর রাতে আমফান বঙ্গোপসাগরের উপর গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝের অংশে আশ্রয় পড়তে পারে আমফান। এই সময় বাতাসের গতি থাকবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটার। বর্তমানে দীঘা থেকে 940 কিলোমিটার ও পারাদ্বীপ থেকে 790 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়া অফিস জানায়, 17 মে গভীর রাতে আমফান বঙ্গোপসাগরের উপর গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝের অংশে আশ্রয় পড়তে পারে আমফান। এই সময় বাতাসের গতি থাকবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটার। বর্তমানে দীঘা থেকে 940 কিলোমিটার ও পারাদ্বীপ থেকে 790 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। যত সময় যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি, বেড়েছে স্থলভূমির দিকে আসার গতি। বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আসছে। আমফানের জেরে ওড়িশা উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 18 থেকে 20 মে পর্যন্ত বঙ্গোপসাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরই মধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড় আমফান শক্তি বাড়িয়ে ক্যাটাগরি 4 ক্ষমতাসম্পন্ন তীব্র মহাঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, পরিণত হয়েছে ভয়াবহ সুপার সাইক্লোনে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় আমফান আরও কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এখন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।